সার্বিয়ানিয়া একটি ধরপাকর আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আমি গতকালকে পোস্ট করেছিলাম তো সেটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি নিউজটা হচ্ছে বারো এগারো দু মানে খুব রিসেন্টলি সার্বিয়া কর্তৃপক্ষ বুধবার একটি অভিযান পরিচালনা করেছে যার ফলে প্রায় এক হাজার অভিবাসীকে আটক করা হয়েছে এবং সাতজন অভিযুক্ত পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে বুধবার অনথিভুক্ত অভিবাসী এবং সন্দেহভাজন মানব পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে সার্বিয়ার বিভিন্ন অঞ্চলে পুলিশ অভিযানের সময় প্রায় এক হাজার অভিবাসীকে আটক করা হয়েছে এবং সাতজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে অভিযানটি রাজধানীর বেলগ্রেডের পাশাপাশি সুবুটিকা সুম্বর কিকিকিন্ডা সাবাক ক্রালজেবু ভরাঞ্জে এবং নুবিপাজার শহরকে কেন্দ্র করে সার্বিয়ার এই শহরগুলোতে অভিযান চালানো হয়েছে আপনারা চিত্রে দেখতেছেন সেই শহরগুলা অনথিভুক্ত অভিবাসীদের অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে অভিযানটি ছিল হটস্পট নামের আন্তর্জাতিক উদ্যোগের অংশ স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সন্ডার ভুলিন বুধবার বিবৃতিতে বলেছেন সার্বিয়া অভিবাসীদের অবৈধ অভিবাসীদের জন্য পার্কিং লট হবে না বেলগ্রেডের কেন্দ্রীয় এলাকায় পুলিশের অভিযানে অংশ নিয়েছিলেন তিনি বলেন সার্বিয়া তার নাগরিকদের দৈনন্দিন জীবনকে পাচারকারী সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিপন্ন হতে দেবে না মানে স্বরাষ্ট্রমন্ত্রীও সেই অভিযানের সময় উপস্থিত ছিল সার্বিয়া তথাকথিত বলকান রোড বরাবর অবস্থিত দেশগুলির মধ্যে একটি যেটির সাথে মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার অভিবাসী এবং শরণার্থী তুরস্ক এবং গ্রিস বা বুলগিরি অতিক্রম করার পর যে কোনো উপায়ে বলকান অতিক্রম করার চেষ্টা করে এমনকি পায়ে হেঁটে পশ্চিম ইউরোপের দেশগুলিতে পৌঁছানোর জন্য তারা এই রাস্তাকেই বেছে নেয় অনেক অনেক সীমান্তে চেকের অপেক্ষায় লরিতে লুকানোর সিদ্ধান্ত নেয় এবং কয়েক ডজন নিয়মিত অভিযানে অবৈধ অভিবাসী পুলিশের হাতে বিশেষ করে সার্বিয়া আটক হচ্ছে হাঙ্গেরি সীমান্তের লরিগুলিতে এদিকে রোমানিয়ায় আটক চার আফগান মঙ্গলবার প্লাস্টিক সামগ্রী বহনকারী একটি লরিতে রোমানিয়া থেকে হাঙ্গেরিতে কাগজপত্র ছাড়াই জার্মানির দিকে রওনা হওয়ার সময় চার আফগান ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় এবং আটক করা হয় স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রুটিন সীমান্ত নিয়ন্ত্রণের সময় রোমানীয় সীমান্ত পুলিশ চোদ্দ থেকে ছাব্বিশ বছর বয়সী যুবকদের আটক করে এই নিউজ অনুযায়ী আপনারা কি বুঝলেন সার্বিয়ার যেই পাঁচ ছটা পয়েন্ট নামগুলো আবার আমি বলি বেলগ্রেডের মানে রাজধানী ব্যালগ্র্যাডের সুবুটিকা সুম্বুর কি কিকিন্দা সাবাক রালজেবু বরানজে এবং নুবি পাজার শহরকে কেন্দ্র করে কিন্তু বিরাট অভিযান চালাইছে এক হাজার লোক ধরা পর সেটা কিন্তু কম না খোঁজ নিয়ে দেখেন যে অনেক বাঙালিও ধরা খাইছে এবং কি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সেই অভিযানে উপস্থিত ছিল সার্বিয়ার এখন সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে যে সার্বিয়াকে এই অবৈধ অভিবাসীর পার্কিং লট হিসাবে আমরা ব্যবহার করতে দিব না কারণ আমরা জানি যে যে যেভাবে যাচ্ছে গিয়ে সার্বিয়াতে উঠতেছে তারপর ওখান থেকে অন্য দেশগুলোতে যাওয়ার চেষ্টা করতেছে তো আপনাদেরকে বলবো যে দিন দিন কিন্তু ইউরোপের অবৈধ রাস্তাগুলো খুব কঠিন হয়ে আসতেছে বেলারুসের কন্ডিশন দেখতেছেন লিথুনিয়ার সাইড আপনার তার কাটার বেড়া দিয়ে দিছে তারপর ওইদিকে আপনার ক্রোয়েশিয়ার বা বসনিয়া থেকে ক্রোয়েশিয়া যারা যাইতে চাইতেছে ওখানে কিন্তু পুলিশ ধরে ধরে অনেকের মারতেছে এখন অনেকে গেমে সাকসেস হচ্ছে এগুলা বাই হাজারের ভিতরে পাওয়া যাবে দুই চারজন বা পাঁচজনকে সামনের দিকে খুব ঠান্ডা আসতেছে দেখবেন যে কত মানুষ মারা যাবে এই ঠান্ডায় তার ভিতরে করোনা তো আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে অবৈধ পথে না গিয়ে যে যে দেশে আসেন বা ওই দেশে কাজ করেন অবৈধ পথে গিয়ে জীবনকে বিপন্ন করবেন না এই নিউজটা এই নভেম্বরের বারো তারিখের নিউজ সবাই ভালো থাকবেন